পারস্পরিক বচসার জেরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে বলে জানান তিনি। তবে এই হৃদয় বিদারক ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রকাশ্যে একজন যুবক কিভাবে এতটা হিংস্র হয়ে উঠতে পারে। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন, আজ সকালে রাজধানীর আমতলি থানার উত্তর মধ্যপাড়া এলাকায় দুই দোকানের কর্মচারী সায়ন দেবনাথ বয়স 23 ও সম্রাট দেবনাথের মধ্যে বচসা বাধে। পরবর্তী সময়ে তাদের পারস্পরিক বচসার জেরে সম্রাট রড দিয়ে পিটিয়ে সায়নকে হত্যা করে। মৃত সায়ন দেবনাথ বিশালগড় রঘুনাথপুর এলাকায় বাসিন্দা ছিল। অভিযুক্ত সায়ন দেবনাথ আমতলির একটি টায়ার দোকানের মালিক। ওই ঘটনার পর স্থানীয় মানুষ সম্রাটকে ধরতে এলে তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বিশাল পুলিশ বাহিনী সহ ফরেনসিক টিম পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি জানান, অভিযুক্ত সম্রাট দেবনাথকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গত 1.5 বছর আগেও থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। ये जो टीवी का दुकान है इसमें कर्मचारी है, इसका नाम शायन बोला है और जो टायर का मालिक थे सम्राट देखा, तो इन दोनों के बीच में झगड़ा हुआ। तो सडन कॉम्प्लिकेशन हो के जो सम्राट बोले थे उसने रॉड लेके शायन बोले के सर पे मारा था। तो ये हॉस्पिटल में जाते हुए था, तो जो अक्यूज पर्सन है सम्राट बोले अभी सम्राट देखा तो हमारा कस्टडी में अरेस्ट कर लिया। पूरा अग्रेसिव था, अभी इन्वेस्टिगेशन जारी है, फॉरेंसिक टीम भी आ रहा है।